খ্রিস্টান সব এক হও, বিশ্বব্যাপী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এক হও, তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। হিন্দু আত্মা বন্দনা হলে ছেড়ে কথা বলবো না। বাংলাদেশের হিন্দু ভাই আমরা যে বই না, বাংলাদেশের হিন্দু ভাই আমরা যে বই না, ডক্টর চামড়া তুলে নেব আমরা, ডক্টর উনিশের চামড়া তুলে নেব আমরা, বাংলাদেশের জিহাদিদের চামড়া তুলে নেব আমরা, মুক্তি ঘোষণা করতে হবে করতে হবে। আপনারা দেখেছেন গত পরশু দিন চট্টগ্রাম আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জোটের নেতা ব্রহ্মচারী চিন্ময় দাসপ্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি গত 5 তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংঘটিত করছেন, বাংলাদেশের মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, মানুষের বাড়িঘর ভাঙছে, হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংঘটিত হচ্ছে। গতকালকে চিন্ময় প্রভুর জামিন যখন জামিনের দাবিতে যখন চট্টগ্রাম আদালতে হাজার হাজার হিন্দু সনাতনী মানুষের সমাবেশ হয়, সেখানে বর্বরোচিত আক্রমণ সংঘটিত হয়, অসংখ্য নারী পুরুষ সহ মহিলারা সেখানে আক্রান্ত হয়, তারই প্রতিবাদে আজকে কৈলাসহরের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মনু ল্যান্ড কাস্টম দিয়ে সমস্ত ধরনের পণ্য সামগ্রী রপ্তানি এবং আমদানি বন্ধ করার দাবিতে আমরা বন্ধ করব, এখানে আমরা গেট লাগিয়েছি। খ্রিস্টান বুদ্ধের উপর যে নির্মম আক্রমণ সংঘটিত হচ্ছে, এগুলি বন্ধ না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে।